স্পাইস বক্সে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি এনেছি যার মধ্যে আপনি নিজের বাচ্চাদের ইনভলভ করতে পারেন, যাকে বলে কেক পপস। এটা একটা লেটেস্ট ট্রেন্ড, মানে কেক নিয়ে তা দিয়ে কোনো মজার একটা জিনিস বানানো। এই মজার ডিশটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো, আমি নিয়েছি মার্বেল কেকের মিক্সচার যেটা গুঁড়ো করেছি, আর চকলেট কেক। তারপরে আমি ইউজ করেছি ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, ড্রাই ফ্রুট, নারকেল আর কালার স্প্রিঙ্কল, যাতে আরেকটু মজার হয়। চকলেট মেল্ট করার পদ্ধতি হলো ডাবল বয়লারে রেখে চকলেট মেল্ট করা। আর ডাবল বয়লার মানে হলো একটা সসপ্যানে অর্ধেকটা জল রেখে, তারপর একটা পাত্র, দেখবেন যেন পাত্রটা হিট প্রুফ থাকে, আর দেখবেন যেন জল পাত্রের গায়ে এসে না লাগে। তো চকলেট মেল্ট করার সঠিক পদ্ধতি হলো এটা, কারণ চকলেট আস্তে আস্তে করে মেল্ট করতে হয়। 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে মেল্ট করলে চকলেটের সমস্ত কম্পাউন্ড নষ্ট হয়ে যায় আর একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, কিন্তু এটা স্মুথলি হবে। এটা এভাবেই রেখে দিন। এটা করতে প্রায় 4-5 মিনিট সময় লাগবে। এটাকে আস্তে আস্তে মেল্ট হতে দিন, খুব বেশি নাড়বেন না, এটা পুড়বে না, কারণ এটা ডাইরেক্ট গ্যাসের ওপর রাখা নেই। কয়েক মিনিট রাখা থাক, আমরা আবার এটাকে দেখবো। তো ডার্ক চকলেট মেল্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লসি হয়েছে, এটা পারফেক্ট। তুলে নিয়ে এটাকে কয়েক মিনিটের জন্য ঠান্ডা করব, আর ততক্ষণে আমি হোয়াইট চকলেটটা মেল্ট করব। তো কেক পপস বানানোর আইডিয়াটা হলো কেক আর চকলেটকে একসাথে মিশিয়ে নেওয়া, তারপরে সুন্দর একটা ললিপপ মতন বানিয়ে ললিপপ স্টিকে আটকে দেওয়া। আমি এটাতে ফ্লেভার অ্যাড করব নারকেলের, আপনি এর মধ্যে যা ইচ্ছে ফ্লেভার অ্যাড করতে পারেন, এলাচ গুঁড়ো, লঙ্কা, চকলেট চিপস বা যা আপনার ইচ্ছে। এটা খুবই সিম্পল হবে, সামান্য নারকেল এটাতে একটা টুইস্ট নিয়ে আসবে। সামান্য নারকেল নিলাম, মার্বেল কেকের মধ্যে আমি নারকেল অ্যাড করছি, তারপর এতে খানিকটা মেল্ট করা চকলেট অ্যাড করব যাতে ভালোভাবে মাখা যায়। আমি একবারে একটা হাতা করে অ্যাড করব, যতটা দরকার ততটা ইউজ করব। ততক্ষণে আপনাকে একটা প্লেট নিতে হবে যার উপরে পার্চমেন্ট পেপার বসানো থাকবে, তারপর এর মধ্যে কেক বলগুলো দিয়ে তারপরে ফ্রিজে রেখে সেট করে নেব। তো চকলেটের ব্যাপারটা এই হলো যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নিয়ে কাজ করা খুবই সহজ। এর একটা সুন্দর টেক্সচার রয়েছে, আপনার শুধু দেখতে হবে যে এর নিচে যে আঁচ আছে সেটা যেন পারফেক্ট হয় আর যেন জল ছিটকে চকলেটে না পড়ে। চকলেটে জল পড়লে সেটা খুবই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর একেবারেই স্মুথ থাকে না। এর মধ্যে আরো খানিকটা চকলেট অ্যাড করব। চকলেট এই মিশ্রণটার মধ্যে অ্যাড করা হয় যাতে এটা ফার্ম থাকে। ক্রিম বা নারকেলের দুধ অ্যাড করার থেকে ভালো হয়, কারণ সেগুলো অত বেশি ফার্ম করতে পারবে না, তাই সবসময় চকলেট অ্যাড করবেন। ওকে, তো এটা পারফেক্ট, এটা খুব সুন্দর মাখা হয়েছে, ক্রাম্বলিং হয়েছে। এবার কি করতে হবে, সামান্য হাতে তুলে নিয়ে বড় বা ছোট আকারে গড়ে নিন। মনে রাখবেন এটা ললিপপ স্টিকে আটকানো হবে, দেখবেন যেন ভালোভাবে আটকে যায়। বল বানিয়ে নিন আর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন, তারপর নেক্সট স্টেপের জন্য রেডি হয়ে যাবে। আমি ডার্ক চকলেট আর চকলেট কেক দিয়ে কেক পপস বানিয়েছি, এবার আমি মার্বেল কেক আর হোয়াইট চকলেট দিয়ে কেক পপস বানাচ্ছি। ভালোভাবে মুঠো করে নিন যতক্ষণ না এটা ফর্ম হচ্ছে, আর আপনি জানবেন যে এতে প্রচুর চকলেট দিয়েছেন। সুন্দর বলের মতন বানিয়ে নিন, তারপর ফ্রিজে হাফ এন আওয়ারের জন্য রেখে দিন। মাঝে মাঝে চেক করে দেখতে হবে, একেবারে ফার্ম হয়ে গেলে ললিপপ স্টিক ঢুকিয়ে দেবেন, তারপর নেক্সট স্টেপে এগিয়ে যাব। কেক পপসগুলো তৈরি হয়ে গেছে, এবারে মজার ব্যাপারে এগোবো। প্রথমে আমি ললিপপ স্টিক এতে দিয়ে দেবো। তো আপনাকে কি করতে হবে, কেক পপগুলোকে হাতে ধরে আস্তে করে স্টিকটাকে ঢুকিয়ে দিতে হবে, দেখবেন যেন আপনি কেকটা ভেঙে না ফেলেন। আর যদি এটা এখনো নরম থাকে তাহলে আবার ফ্রিজে রেখে দিন খানিকক্ষণের জন্য, তাহলে এটা সেট হয়ে যাবে। এটা খুবই সুন্দর শেপে সেট হওয়াটা খুবই জরুরি, না হলে যখন হট চকলেটে ডোবাবো এটা ভেঙে যাবে। ওকে, ঠিক এই সময় আপনি নিজের বাচ্চাদের ইনভলভ করতে পারেন। হোয়াইট আর ডার্ক চকলেটের বোলসগুলো নিয়ে আসুন যেগুলো আপনি বানিয়েছেন, আর যা খুশি দিয়ে আপনি ডেকোরেট করতে পারেন। তো আমি এনেছি কালার স্প্রিঙ্কল, ড্রাই ফ্রুট আর পেপারমেন্ট, আর একটা জারে ভরে দিন। আজ আমি জারে এনেছি কলা, আপনি রাখতে পারেন সয়েল, পেবল, কালার স্প্রিঙ্কল বা যা খুশি এই স্ট্যান্ডটা বানানোর জন্যে। আসুন এটা ডেকোরেট করি। কেক পপসগুলো স্কোয়ার করা হয়ে গেছে, চকলেটে ডিপ করে নিলাম। তো ডার্ক চকলেটগুলো যাচ্ছে চকলেট কেক পপসের সাথে, আর আপনি ইচ্ছে মতন কম বা বেশি চকলেট সস দিতে পারেন। চকলেট সস দিয়ে দেওয়ার পরে এটাকে রোল করে নিন যতক্ষণ না এক্সট্রা চকলেট সস পড়ে যায়।
খুব বেশি চকলেট সস থাকলে এটা টপ টপ করে পড়তে থাকে, তাই দেখবেন যেন খুব বেশি চকলেট না থাকে। এভাবে ঘুরিয়ে নিন, দরকার পড়লে ঝেড়ে নিন, তাহলে এক্সট্রা চকলেট পড়ে যাবে। তারপর এগুলোকে কালার স্প্রিঙ্কলে রোল করব। তো দেখলেন কেক পপ তৈরি। এটা কয়েক মিনিট ধরে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে সেট হয়ে যায়, আর বাকিগুলোকে এভাবে ডেকোরেট করুন। তো একই রকম ভাবে আমি ভ্যানিলাগুলোকেও করছি। আমি হোয়াইট চকলেটে ডিপ করলাম, এভাবে তুলে ধরলাম যাতে এক্সট্রা চকলেট পড়ে যায়। এখানে বাচ্চাদেরকে ইনভলভ করলে খুব ভালো হয়, কারণ এর মধ্যে ঠিক বা ভুল কিছু নেই। ওদেরকে যা খুশির মধ্যে ডিপ করতে দিন, যতটা খুশি ডিপ করতে দিন। যদি ভেঙেও যায় তাতে ক্ষতি কি, তাও ওটা টেস্টি লাগবে। তো তৈরি হয়ে গেছে, এটা আমি পেপারমিন্ট ফ্লেক্সে রোল করব। আর হোয়াইট চকলেটের ক্ষেত্রে আমি কয়েক সেকেন্ড এটাকে হোল্ড করে রাখব, মানে কলার মধ্যে বসানোর আগে, কারণ এর থেকে একটা আলাদাই কেমিক্যাল রিয়াকশন হতে পারে, তাই এটা সেট হতে বেশিক্ষণ সময় লাগে। তো এভাবে ধরে রাখুন, কয়েক মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে আর আপনি খেতেও পারবেন। তো এটা হলো আমার রেসিপি কেক পপসের জন্য। খুব দারুণ পদ্ধতি কেক দিয়ে মজার একটা জিনিস বানানোর, বাচ্চাদেরকে ইনভলভ করা যায়। কত ডিফারেন্ট ভ্যারাইটি রয়েছে আপনি ট্রাই করে দেখুন।